আজকে গুম খুনের কথা বলে, এই গুম খুন এদেশে তো সৃষ্টি করেছে জিয়াউর রহমান। আমাদের তো মহানগর ছাত্রলীগের মফিজ বাবুকে যে তুলে নিয়ে গেল, কই তার লাশ তো আর কোনো তার পরিবার পায়নি। ঠিক এভাবে সারা বাংলাদেশে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করেছে। আমরা আন্দোলন করতে গেছি কিসের জন্য? গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কারণ 75-15 আগস্ট এই হত্যাকাণ্ডের পর ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টে বন্দি, মানুষের কাছে তো আর ক্ষমতা ছিল না। গণতন্ত্র হচ্ছে মানুষের শক্তি, মানুষের শক্তির কাছে ছিল না, ছিল ওই ক্যান্টনমেন্টে আটকা। সেখান থেকে যেরকমভাবে হুকুম দিয়েছে তেমন দিয়েছে। আজকে ভোটের অধিকার নিয়ে, ভোট কারচুপি নিয়ে কথা বলে, এই কারচুপির সৃষ্টি তো জিয়াউর রহমানের। এবং তারপরে একের পর এক যারা এসেছে, উর্দি পরে ক্ষমতায় উঠেই, ক্ষমতায় যেয়ে বসে দল বানিয়েই উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে গেছে, কিন্তু রাজনীতিবিদদের গালি দিয়েই তো ক্ষমতায় গেছে।